লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত ধুমুহা। কংগ্রেসের তিনি সংখ্যালঘু বিধায়কে এরিব দল। কংগ্রেস এরি যোগ দিব শাসকীয় পক্ষ। শাসকীয় পক্ষত যোগ দিবলৈ যুঁজা তিনি বিধায়কর। তিনিগৰাকী সংখ্যালঘু বিধায়কে তেখেতসকলে কংগ্রেসৰ পদ এৰিবলৈ বিধায়ক পদ এৰিবলৈ তেখেতসকলে সাজু হৈ আছে। তেখেতসকলে সম্পূৰ্ণৰূপে কোনো কাৰণত তেখেতসকলে স্বীকাৰ কৰিব নোৱাৰে বা তেখেতসকলে গ্ৰহণ কৰিব নোৱাৰে ৰকিবুল হুছেইনক। আৰু সেই ধৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে এগৰাকী সাংসদ এই মুহূৰ্তত তালিকাখনত আছে। গতিকে দেখিব পোৱা গৈছে যে এক প্ৰকাৰ ক'ব পাৰি যে বিদ্ৰোহৰ যি জুই, সেই জুই জ্বলিছে। লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত চূড়ান্ত পৰ্যায়ত কংগ্ৰেছৰ অন্তঃকণ্ডল। দলীয় অন্তকণ্ডল রোধ করাত ব্যর্থ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ভূপেন বরার ব্যর্থতার বাবে কংগ্রেস এরি সরকারি পক্ষক সমর্থন কমলক্ষ দেবপুরকাষ্ঠ আর বসন্ত দাসর। কংগ্রেসের দুই বিধায়কর সরকারি পক্ষক সমর্থনের পিছত এবার দল এরবলে সাজু আন তিনগী সংখ্যালঘু বিধায়ক আব্দুর রশিদ মন্ডল, আব্দুল রহিম আহমেদ, ওয়াজেদ আলী চৌধুরী। ধুবুরী লোকসভা সমষ্টির কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তথা বিরোধী উপদলপতি রকিবুল হুসেইনে প্রার্থিত্ব লাভ করলে দল এরব তিনি বিধায়কে। দল এরব বিচরা তিনি বিধায়কর আব্দুর রশিদ মন্ডলে এক প্রকার অগপত যোগদান করার কথা স্পষ্ট করেছে। আটাইতকৈ শক্তিশালী আঞ্চলিকতাবাদী দল হচ্ছে অসম গণ পরিষদ। বাকি কেটা অঞ্চল বিশেষত আছে, বাকি আঞ্চলিক দলবিলাক ধরো রাজ্য শাসন করার অভিজ্ঞতা একমাত্র অসম গণ পরিষদের আছে। দুইবার শাসন করেছে, সাকসেস ফেইলর দুই একটা অভিজ্ঞতা আছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করিব পারে মাথো অসম গণ পরিষদে। অগপর বাহিরে কোনো রাজনৈতিক দলে রক্ষা করিব নোৱাৰে সাম্প্রদায়িক সম্প্রীতি। অগপক সাম্প্রদায়িক সম্প্রীতির নায়ক আখ্যা আব্দুর রশিদ মন্ডলর। আঞ্চলিকতাবাদী শক্তি বা আঞ্চলিকতাবাদী দল যদি বেশি শক্তিশালী হয়ে যাব, বেশি জনপ্রিয় হয়ে যাব, তেতিয়া এই সাম্প্রদায়িকতাবাদ টোটেলি নোহোৱা হয়ে যাব। অসমৰ যিটো পৰিৱেশ, যিটো সাম্প্রদায়িক, যিটো উত্তেজনাময় পৰিৱেশ, সাম্প্রদায়িক উত্তেজনাময় পৰিৱেশ নিৰাময় কৰাৰ একমাত্র উপায় জাতীয়তাবাদী। কংগ্ৰেছত এক অদৃশ্য শক্তিয়ে বিশৃঙ্খল পৰিস্থিতিৰ সূচনা কৰা বুলি অভিযোগ বিধায়কগৰাকীৰ। অবশ্যে ধুবুরী লোকসভা সমষ্টির পর প্রার্থিত্বর আশা পুহি রখা ওয়াজেদ আলী চৌধুরীর দাবি কোনো কারণত এরি না যায় কংগ্রেস দল। দলের শেষর গরাকী কর্মী থাকা পর্যন্ত কংগ্রেসতে থাকিব বলি মন্তব্য ওয়াজেদ আলী চৌধুরীর, যিটো কথা পূর্বে কমলাক্ষ অথবা বসন্ত দাসেও করে আহিছিল। অদৃশ্য কোনবা শক্তির কারণে হয়তো আমার দলরে হয়তো এজন দুজন কিছুমান নেতার কারণেও হব পারে, ক'ৰবাত অলপমান আউল লাগি গ'ল। এই কথাবিলাক আলোচনা হৈ আছে আমাৰ নেতৃত্ব, এইটো এ আই চি চি হওক বা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি, আমাৰ চি এল পিৰ লিডাৰ, গোটেইখিনি এইখিনি ঠিক ঠাক কৰাৰ কাৰণে যৎপৰ নাস্তি চেষ্টাও কৰি আছে। কংগ্ৰেছৰ আভ্যন্তৰত দেখা দিয়া এনে চৰম অস্বস্তিকৰ পৰিৱেশৰ বাবে দায়ী ভূপেন বৰা। ভূপেন বৰাই বিজেপিৰ এজেণ্ট, অভিযোগ এ আই ডি এফৰ বিধায়ক ৰফিকুল ইছলামৰ। ভূপেন বৰাই এজন বিজেপির ডাঙর এজেন্ট, জিতেন্দ্র সিং, ভূপেন বরা এই সকল হেমন্ত বিশ্বর ভিতরি ভিতরি মিলি থাকা বলে সন্দেহ ব্যক্ত করে আছে মানুষে, আর লাহে এই সন্দেহটা মানে বাস্তবত পরিণত হয়ে হব গে আছে। এ আই ডি এফ বিধায়ক রফিকুল ইসলামের সমান্তরাল দুদিন পূর্বে বিজেপি সরকার সমর্থন করা কমলাক্ষ দেবপুরকাষ্ঠর দাবি রকিবুল হুসেন, ভূপেন বরা ইগোয়েস্টিক মানুষ, এই সকল নেতার বাবে কংগ্রেস দল শেষ হব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য কমলাক্ষর। ইগোয়েস্টিক মানুষ কিছু আছে আর তেও এজন ইগোয়েস্টিক মানুষ, আমার ভূপেন বরা এজন ইগোয়েস্টিক মানুষ। ইগো দি কেন রাজনীতি নয় আর একটা পরিয়ালের একটা একটা ভাই ককাই দরে থাকিব লাগিব। হিয়তর এইটু মেন্টালিটি নাই, হামসে বারকার কোন, মে সবসে বড়া হুঁ, মেরা বাত মাননা পড়েগা, মে যো বলুঙ্গা ওই হোগা, এসা আগর এনেকা চলি থাকে যদি তাহলে কত দল থাকিব আর। কংগ্রেস দলের এনে বিপর্যয়ের মাজতে যাতে দলটু ধরে রাখিব পারে তার বাবে কংগ্রেস হাইকমান্ডক ব্যবস্থা লোবলৈ আহ্বান বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। এইটো কথাটো আগতে কোৱা হৈছিলে যে আপোনালোকে কিবা থাকিলে দল মজিয়াত কব, এই কথাটো কোৱা পিছতো যিহেতু তেওঁলোকে এনেকে ৰাজহুৱাকৈ কৈ আছে, নিশ্চিতভাৱে দলৰ শৃংখলাৰ অলপ অৱনতি ঘটিছে এইটো মই অনুভৱ কৰোঁ। লোকসভা নিৰ্বাচনলৈ মাজত মাত্ৰ কেইটামান দিন বাকী থকা অৱস্থাত দলটোৰ সকলো নিশেষ হ'ব নেকি, সেয়া এক ডাঙৰ প্ৰশ্ন। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সৈতে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।